ফাইনালি আমার হাতে চলে এসেছে মটোরোলা এইটস ফোরটি, যে ফোনটি নিয়ে আপনারা লাস্ট কয়েকদিন ধরে প্রচুর প্রশ্ন করছিলেন। এই ফোনটি আমি গত এক মাস ধরে ব্যবহার করছি। ডিভাইসটা আমি 39,500 টাকা দিয়ে গ্যাজেট কিং থেকে কিনেছি। আপনারা কিনতে গেলে 40,000 টাকাই নেবে, তবে এই ভিডিও দেখে আসছেন বললেই ডিসকাউন্ট। গ্যাজেট কিং থেকে শুধু এই ফোন না, যে কোনো ডিভাইস পেয়ে যাবেন বাজারে সবচাইতে কম দামে। জাস্ট আমাদের নাম বলবেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিস্তারিত জানতে গ্যাজেট কিং এর ফেসবুক পেজ, গ্রুপ কিং বা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট কিং সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। যাই হোক, সবাই বলাবলি করছে এই ফোনটা ফ্ল্যাগশিপ কিলার, আসলেই কি তাই? তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো মটোরোলা এইটস ফোরটি নিয়ে, জানাবো এই ফোনটির ভালো মন্দ সব কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলবো ডিজাইন নিয়ে। এই ফোনটার ডিজাইন একদম জোস, কালারটা দেখছেন একদম ফুটফুটে লাল গোলাপের মতো। এই ডিভাইসটির ফ্রেম অ্যালুমিনিয়ামের, ব্যাকপার্টটা লেদার ভেগান টেক্সচারের, যেটা হাতে নিয়ে সেই একটা ফিল পেয়েছি, একদম প্রিমিয়াম। ফোনটি ওজনে মাত্র 172 গ্রাম, একদম হালকা আর খুবই চিকন একটা ফোন, এক হাতে আরামে ইউজ করা যায় এবং ফোনটা হাতে নিয়েও বেশ প্রিমিয়াম ফিল পেয়েছি। ফোনটিতে পাচ্ছেন IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট। ডিভাইসটিতে দুইটি সিমের সাপোর্ট পাচ্ছেন, যেখানে একটা ফিজিক্যাল সিম, অন্যটা ই সিম। ফোনটিতে হেডফোন জ্যাক নেই, তবে ডলবি সিস্টেম সাউন্ড পাচ্ছেন উইথ স্টেরিও স্পিকার, যেখানে সাউন্ড কোয়ালিটি জোস। ওভারঅল ডিজাইনে কোনো নেগেটিভ ইস্যু আমি পাইনি। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 6.55 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের P-OLED প্যানেলের ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে কার্ভ এবং 144Hz রিফ্রেশ রেটের। পাচ্ছেন HDR10+ এর সাপোর্ট, থাকছে 1200 nits ব্রাইটনেস। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এই জায়গাটাতেও কোনো নেগেটিভ কিছু পাইনি। ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল, কালারগুলো পাঞ্চি, যে কোনো কালারই খুব ভালোভাবে ফুটে উঠেছে ডিভাইসটিতে। এছাড়াও ডিসপ্লেটা বেশ শার্প, টাচ রেসপন্স অনেক ভালো, তবে কার্ভ ডিসপ্লে হওয়ায় মাঝে মাঝে অ্যাক্সিডেন্টাল টাচ অথবা সাইডে ফোন ধরে রাখার কারণে টাচই হচ্ছিল না এমন ইস্যু পেয়েছি। আর মোটামুটি অনেকদিন পরেই 144Hz রিফ্রেশের ডিসপ্লে ইউজ করে বেশ অসাম একটা ফিল পেয়েছি। ফোনটির ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো। এই কার্ভ ডিসপ্লেটিতে ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স দারুণ পেয়েছি, একেবারে ফুল ভিউ ফিল পেয়েছি। এছাড়াও যে কোনো লাইটিং কন্ডিশনে বেশ ব্রাইটই লেগেছে এই ফোনটির ডিসপ্লে। তবে এই ডিসপ্লেটিতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন না, আর এ ধরনের কার্ভ ডিসপ্লের জন্য স্ক্রিন প্রোটেক্টর পাওয়াটাও টাফ, তাই ডিসপ্লেটাতে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওভারঅল ফোনটির ডিসপ্লেটা জাস্ট ওয়াও, ফ্ল্যাগশিপ কিলার কথা না মিথ্যা না অন্তত এক্ষেত্রে, তবে কিছু ইম্পর্টেন্ট জিনিস মিসিং ছিল যেটা অ্যাকচুয়ালি এ বাজারের ফোনে থাকা উচিত ছিল। কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। এখানে মেন ক্যামেরাটা হচ্ছে 1.4 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর এবং এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড। আর ফোনটির সামনে পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ওভারঅল ক্যামেরাটা ভালো, অনেক ভালো। ফোনটি দিয়ে ডে লাইটে বেশ ব্রাইট ছবি পেয়েছি, ছবিগুলো কোনোভাবে এক্সট্রা কালার, এক্সট্রা শার্পনেস বুস্ট করছিল না, ক্লোজ টু ন্যাচারাল ছবি, ডিটেলস বেশ ভালো। ডাইনামিক রেঞ্জও চমৎকার, অনেকটাই পিক্সেল কোয়ালিটির ছবি প্রোভাইড করছিল ডে লাইটে। ছবিগুলোতে একটা চার্মিং ফিল পাচ্ছিলাম, যে কারো ভালো লাগবে এ ধরনের ছবি। হাইলাইট ডিটেলস ও শ্যাডো ডিটেলস জাস্ট মাখনের মতো। আলট্রাওয়াইডেও ভালো ডিটেলস পেয়েছি, সাইডের ডিসটরশনও তেমন একটা পাইনি। লো লাইট ক্যামেরাতেও ভালো কালার দিচ্ছিল, বিশেষ করে নয়েজ অনেক কম। এছাড়াও নাইট মোডে বেটার রেজাল্ট দিয়েছে ছবিগুলো, গ্রেনের পরিমাণও অনেক কম। তবে এই ফোনটির পোর্ট্রেট ক্যামেরাটা অন্য লেভেলের। পোর্ট্রেটে 3টা মোড আছে, 50mm, 35mm এবং ফুল। এখানে 50mm মোডে যা অসাধারণ ছবি পেয়েছি মনে হচ্ছিল ফোনের মাঝে DSLR। এজ ডিটেকশন প্রায় পারফেক্ট, তবে কিছুটা সফট ছবি আসে যেটা বেশিরভাগ লো লাইটে, বাট আলো ভালো হলে ক্যামেরাটা জাস্ট ওয়াও। কিন্তু এখানে সামনের ক্যামেরাটা মনে হচ্ছিল কোনো রকম ছেড়ে দিয়েছে। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো ক্লোজ টু ন্যাচারাল, কেমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছিল ছবিগুলো, ডিটেলসটাও কম, শাটার স্পিড স্লো। আমার মনে হয় এটা আপডেটে ঠিক হয়ে যেতে পারে, তবে মটোরোলার যেই ইতিহাস সেখানে কিন্তু আপডেট দেওয়ার ইতিহাসটা খুবই কম। ফোনটির ক্যামেরা দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও শ্যুট করা যায়, যেখানে OIS আছে তাই স্টেবল ফুটেজ পেয়েছি, তবে ভিডিওর কোয়ালিটি অ্যাভারেজ, খুব একটা ভালো লাগেনি। তবে ফোনটিতে 1080p ভালো ফুটেজ পেয়েছি, তাই যদি কেউ ব্লগিং করতে চান তাহলে এই মোডে ব্লগিং করলে খুব একটা খারাপ হবে না। ওভারঅল এই ফোনটির ব্যাক ক্যামেরাটা এ বাজেটে বেস্ট, তবে ফ্রন্ট ক্যামেরাটা আরেকটু ভালো হলে বেটার হতো।
Motorola 840 এই ফোনটির সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 2.4 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। সো যারা আপনারা ভ্লগিং করতে চান তারা কিন্তু এই ফোনটির সামনের ক্যামেরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয়, যারা ভিডিও ভ্লগিং করতে চান তাদের জন্য মাইক্রোফোন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো রাইট নাও এই মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি যে মাইক্রোফোনটি দিয়ে, সেটা হচ্ছে বয়া BY-V10, যেটার রিভিউ আমাদের চ্যানেলে এরই মাঝে আপলোড হয়ে গিয়েছে। আপনারা ডেসক্রিপশনে এই মাইক্রোফোনটির রিভিউ দেখতে পারবেন। সো আপনাদের কিন্তু ইউটিউব ফুল সেট আপ কিন্তু আপনারা BY-V10 এবং এটা এবং মোটরোলা 840 এর মাঝে পেয়ে যাচ্ছেন। ও আরেকটা জিনিস বলা হয়নি, এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটিতে কিন্তু রয়েছে স্মার্ট নয়েজ রিডাকশন বাটন। এই যে এই বাটনটা জাস্ট ক্লিক করলে এখানে যে কালারটা চেঞ্জ হয়ে যায় এবং এখন আপনারা আশেপাশে যে সাউন্ড আছে সেই সাউন্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন অনেকটাই হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন নয়েজ রিডাকশন হওয়ার পরে সাউন্ডটা কেমন আসে। কথা বলবো ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 8020, যেটি 6 নানোমিটারের অক্টা কোরের একটি প্রসেসর। এছাড়াও এখানে UI হিসেবে পাচ্ছেন মোটোরোলা কাস্টমাইজড স্টক অ্যান্ড্রয়েড, আর এখানে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13। এই ডিভাইসটি 8128 এবং 8256 GB এই দুটি ভার্সনে পাবেন এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 3.1। UI পারফরমেন্স নিয়ে বললে এখানে UIটা অনেক বেশি স্মুথ পেয়েছি। প্রি ইনস্টল দু একটা অ্যাপ আছে সেটাও কাজের। স্টক অ্যান্ড্রয়েড যেহেতু ঝামেলাহীন লাইট ইউজার ইন্টারফেস এখানে পাচ্ছেন। তবে ফোনটা চালানোর সময় নেভিগেশনে কিছু সমস্যা ফেস করতে পারেন। ডেইলি ইউজে এই ফোনটা বেশ ভালো পারফর্ম করে, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। এছাড়াও এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো পেয়েছি, 5-6টা অ্যাপ একসাথে চালালেও অ্যাপ কিল করে না। ফোনটির পারফরমেন্সে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। ফোনটি দিয়ে 45 মিনিটের স্ট্রেস টেস্টে 42 বা 43 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ছিল, অর্থাৎ হেভি ইউজেও কিন্তু পারফরমেন্স ড্রপ করবে না এই ফোনটিতে। ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 500,000+। গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি দিয়ে সর্বোচ্চ HDR আল্ট্রা সেটিংসে খেলেছি। গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস বলবো এ বাজেটে। কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি, একদম স্মুথ গেম প্লে। আপনি এক্সট্রিম গেমার হন বা নর্মাল গেমার, এ বাজেটে এর থেকে ভালো গেমিং আর কোনো ডিভাইসে পাবেন না। আরেকটা বিষয় ভালো লেগেছে, এখানে গেমিংয়ে কিন্তু কোনো ধরনের হিটিং ইস্যু পাইনি। এছাড়াও এই ফোনটি দিয়ে অ্যাসফল্ট 9 খেলেছি, যে কোনো গেমসে খুব ভালোভাবে চলেছে এই ফোনটিতে। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 4400mAh এর ব্যাটারি এবং বক্সেই পাবেন 68W ফাস্ট চার্জার, যেটা আমার টেস্টিংয়ে 30 মিনিটে 60-70% চার্জ হয়ে গিয়েছে। এছাড়াও 15W ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে, বাট ফোনটিতে কিন্তু কোনো ধরনের রিভার্স চার্জিংয়ের সুবিধা নেই, অর্থাৎ রিভার্স ওয়ারলেস চার্জিং নেই। ফোনটি দিয়ে হাই রিফ্রেশ রেটে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। রেগুলার ইউজে ফোনটি মোটামুটি একদিনের মতো চলে যাবে। ওভারঅল ফোনটির ব্যাটারি ব্যাকআপ অ্যাভারেজ, কারণ হেভি ইউজে এই ফোনটা দিনে 2 বার চার্জ দেওয়া লাগতে পারে। সো আপনার বাজেট যদি হয় 40,000 টাকার নিচে এবং এ বাজেটে আপনি যদি ভালো ডিসপ্লে, সুন্দর ডিজাইন, বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং ডেইলি লাইফ ইউজের জন্য একটা ভালো ফোন খুঁজে থাকেন, তাহলে মোটোরোলা 840 আপনার জন্য। এই ফোনটির গেমিংটাও কিন্তু অসাধারণ। তবে ক্যামেরাটা আরেকটু ভালো হলে এ বাজেটে সব ফোনকেই বিট করতো এই ফোনটি।